দাদা ওই ব্রাটা দেখি কত সাইজ? 34। আমাকে একটু ক্রিম দেবে? কেন, তোমারই তো ক্রিম আছে, এক করে মেখে নাও। আমি ছোট থেকে কোনোদিন ক্রিম মাখিনি। এ মা, ছোট থেকে এত বড় হয়ে গেলে এখনো ক্রিম মাখোনি? তোমার ক্রিমের বোতলটা আছে তো? হ্যাঁ আছে তো। কি? ফেসলিন, ফাটা অংশগুলোই ঘষে দিই। যাক, তাহলে ঘষতে শিখেছো, আজকে রাতে হবে তো? কি ঘুম? হ্যাঁ কেন হবে না, আমি তোমায় ঘুম পাড়িয়ে দেবো। যা শালা, কার পাল্লায় পড়লাম, সবাই খাওয়ার জন্য উঠো পড়ে করে, আর এই শালা খাওয়াতে খাবার পেয়ে ঘুমোতে চায় না। আমাকে কিছু করতে হবে, না হলে সারা জীবনটাই বেকার হয়ে যাবে। আর কতদিনই বা বাইরের খাবার খাই। এ বাবা, তুমি ঘুমোনোর আগে মন্ত্র পাঠ করো বুঝি? না, মাঠে নামবো তো, তাই খেলার আগে নিয়মগুলো একটু ছালিয়ে নিচ্ছিলাম। তুমি এত রাতে মাঠে যাবে কেন? মাঠে যাব কেন, রাতে তো বিছানাটাই মাঠ হয়, তুমি বোঝো না নাকি? এ বাবা, এইটুকু জায়গায় আবার খেলা যায় নাকি? আহ, তুমি শোও তো, তারপরে দেখছি কতটা জায়গা লাগে। তোমার যে অবস্থা দেখছি, একেবারে হাতে করি থেকে সব তোমাকে শেখাতে হবে। আচ্ছা, তুমি যে কালে শেখাবে, আমি আবার সেই প্রথম থেকে শিখব। আমি শুয়ে পড়ছি। আজকে সব শিখেই ছাড়ব। আমাকে বলবি না জানি, তবে তুই যে লুকিয়ে লুকিয়ে প্রেম করছিস সেটা কিন্তু আমি খুব ভালো করেই জানি। তাকে বিয়েটা করে নে না। এই দেখ, একটা গান আছে শুনেছিস তো, চিতাতেই সব শেষ, আর ছেলেদের বিয়ে করলেই সব শেষ। বিয়ে করেছ তো মরেছ। এই বিয়ের কথা বলতে মনে পড়লো, আমাদের ক্লাসে সেই পড়তো যে সবসময় ফার্স্ট হতো, সে মঙ্গল, ও নাকি বিয়ে করেছে। হাই বা, কি বলছিস? ওকে কে বিয়ে করলো? ওর মুখ দিয়ে তো আগে লাল পড়তো, এখন অন্য কিছু থেকে লাল পড়ে। ওর বউকে দেখেছিস তুই? না। তুই মঙ্গলকে লাস্ট কবে দেখেছিলিস বলতো? ও বাড়ি থেকে বের হয়, যে নিজেই বাড়ি থেকে বের হয় না, সে তার বউকে বার করে? বউয়ের জ্বালা তো জানে না, তুই দেখ না, ঠেলায় পড়ে ঠিক বাইরে বেরোবে। ঠিক দেখছি? আমিও তো ওটাই দেখছি। আমাকে একটা চিমটি কাটতো। এত দূরে কেউ চিমটি কাটে? ছোটবেলায় ভ্যাকসিন নিয়েছিলাম, এত দূরে লাগেনি। ওই মঙ্গল, এখানে আয় একবার। তোরা যা বলবি আমাকে তাড়াতাড়ি কিন্তু বল, আমার বউ বেশিক্ষণ বাইরে থাকতে মানা করেছে। বাহ, এখন তো কি বউয়ের কথা ওটা বসা শুরু হয়ে গেল? তা তোর বউকে দেখাবি না? তোরা বাজে ছেলে, সেই লাস্ট বেঞ্চে বসে টেবিল চাপড়াচ্ছিস, আমার বউকে যদি নিয়ে পালি যাস। আরে আমরা কাজের ছেলে, আমরা অকাজ করি না, টুকরে গিয়ে কাজটা করেই চলে আসবো। বলছি তোর বউয়ের বাড়িটা কোথায়, কেমন দেখতে? হ্যাঁ করতে পারিস তো বাজার? হ্যাঁ কেন করতে পারবো না, আমার বউ লিখে দিয়েছে, আমি সেইগুলোই নিয়ে যাই। দুর্ভোগ আছো তা,
লিস্টটা খুলে দেখ না তোর বউ লম্বা বেলুন লিখেছে কিনা। উঠাইয়ে না। হ্যালো নানা, আমি বাজারে আছি। নানা দেরি হবে না, তুমি চান করে রেডি হয়ে থাকো, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, আমার বউ ফোন করেছিল বুঝলি, আমাকে এক্ষুনি যেতে হবে। কি রে, তোর বউকে দেখাবি না? আজকে তো আর হবে না ভাই, কালকে আমি ওকে নিয়ে মার্কেটিংয়ে যাব, তখন তোদের দেখাবো। আসছি আমি। যাও গিয়ে ঢুকে পড়ো। না আজকে উঠে বুঝলি, আমার একটা কাজ আছে। তোর কি কাজ আমি জানি না, মঙ্গল তবু তার বউকে দেখাবে বললো, তুই তো তোর গার্লফ্রেন্ডকে দেখাবি না। ঠিক আছে, কালকে আমি দেখিয়ে দেবো। এরম কাল কাল করে কত কাল কেটে গেল, আমি প্রমিস করছি কালকে তোকে অবশ্যই দেখাবো। ঠিক আছে ঠিক আছে, যা চল টাটা টাটা। এই নাও বাজার। ও মা, তুমি কি ভালো গো, একেবারে ঠুসে ঠুসে নিয়ে এসছো, এবার বাকি জিনিসগুলো ঠুসে ঠুসে দিতে পারলেই ভালো। কিছু বললে? না না কিছু না, ঠিক আছে। বাবা মা এর সাথে বিয়ে দিল, বলছি করতে পারো। রান্না তো পারি পারি। ধনে পাতা এনেছো? একদম, এখানে আটি করা আছে, ওটা ধরেই বসে থাকো। ওই দেখো বস ফোন করছে অফিস থেকে, কালকে না বলে ছুটি নিয়েছি তো। এ বাবা, তুমি স্যারকে বলনি যে বিয়ে করেছো? আচ্ছা আজ বলে দিও আর খাইয়েও দিও। অনেক আগে থেকেই খাওয়াই। আচ্ছা দাঁড়াও, আমি ফোনটা রিসিভ করে নি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলো। কালকে সারাদিন ফোন রিসিভ করোনি, আমার টেন্স হয়ে জানো না। আরে অফিসের কাজে বাইরে চলে এসেছিলাম তো। কি আমাকে না বলে চলে গেলে? আমি গাছতলায় দাঁড়িয়ে আছি, তুমি আধা ঘন্টার মধ্যে এখানে চলে আসো তাড়াতাড়ি। কালকে দেখা করলে হয় না বলো? আমি ওসব কিচ্ছু শুনবো না, তোমাকে এক্ষুনি আসতে হবে, রাইট নাও। আচ্ছা ঠিক আছে। বস কি বললো? দেখা করবে বললো। না অফিসে যেতে বললো এক্ষুনি। তাহলে আমি এখন কি করব? তুমি আর কি করবে, রান্না করো, তোমার দ্বারা তো আর কিছু হবে না। আমার চোখ দুটো তোমায় এত সুন্দর দেখছে, নাকি ভগবান তোমায় এত সুন্দর বানিয়েছে? দেখে তো স্টুডেন্ট মনে হচ্ছে, কিসে পড়ো? প্রেমে প্রেমে পড়ি। কপাল কি খুলছে ভগবান? কিছু বলছো? না না তোমাকে না, ভগবানকে বলছিলাম। মনে হয় আমাকে নিয়ে কিছু বলছিলে। ভগবানকে বলছিলাম এত সুন্দর একটা মেয়ে চোখে পড়লো, কাশ যদি প্রেমেও পড়তো। যদি বলি পড়ে গেছি। লাগেনি তো?
গেছে তো বুকের বাঁ দিকটায়। একটু হাত বুলিয়ে দেব? হাত যখন দেবে ভালো করেই দিও, তার আগে নাম্বারটা দাও। মন যখন দিয়েছি নাম্বারটা দিতে আর কি দোষ, কোথায় একটু বসে কথা বললে হতো না? ওই জন্যই তো নাম্বারটা চাইছি, আজ অফিস আছে, দেরি করে গেলে বস রাগ করবে। কাল দেখা করি। হ্যাঁ সিওর, কাল আমি মার্কেটিং এ বেরোবো, তুমি তার আমার বস দাদার সামনে দাঁড়িও ঠিক বিকেল চারটে। ওকে ওকে, তুমি নাম্বারটা লিখে নাও। আজকে রাতে আর ঘুম হবে? কি করে যে রাতটা কাটাবো। কোথায় ছিল তুমি এতক্ষণ? কখন ধরে দাঁড়িয়ে আছি জানো? চারটে সিগারেট খাওয়া গেল আমার। বাবু রাস্তায় এত বাম্পার, একটার পর একটা বাম্পার কাটি আসতে একটু তো দেরি হবে। আর তোমার জন্য আমার মন খারাপ করে না বলো? তোমাকে আমি কত ভালোবাসি, তুমি আমাকে এরকম করছো। বাবা, সে কোন দিকে সুযোগ উঠেছে? তুমি সবসময় আমাকে কেমন করো, অন্য কিছু না করতে দিলে এমনই তো করবো। কোনোদিন চেষ্টা করে দেখেছো? বিয়েটা করতে দাও, তখন সব কিছু করবো। ওই দেখো, বিয়ে করার কি আছে? মানে না, মানে এত তাড়াতাড়ি বিয়ে করার কি আছে? তুমি আমাকে ঘোল খাওয়াচ্ছ না তো? যেটা খাওয়াতে চাই সেটা খাচ্ছ না, ঘোলটা খেয়ে নিলে। তাহলে চলো কালকে গিয়ে মন্দিরে বিয়ে করি। কালকে? না না, তোমাকে বললাম না কালকে বস ডেকেছে। কখন বললে আমাকে? তোমাকে বলিনি, তাহলে কাকে বললাম? তুমি কি বলছো এসব? তুমি দেখা করবে বলেছিলে, দেখা হয়ে গেছে, আবার অন্যদিন, আমাকে এক্ষুনি যেতে হবে। এই তো সবে তুমি এলে। কি ব্যাপার, তোমার ব্যাগে শাড়ি কেন? শাড়ি? ওহ নো, ও অফিসে নতুন ড্রেস হয়েছে, শাড়ি শাখা সিঁদুর সব পরে যেতে হবে এখন। ওটা অফিস না শ্বশুর বাড়ি? বসের স্বভাব খারাপ, ওই জন্য বসের বস অফিসে এসে নতুন ড্রেস করে দিয়ে গেছে, যাতে বস ভাবে সবার বিয়ে হয়ে গেছে। বসেরও বস আছে? হ্যাঁ, ওর বউ। ও আচ্ছা, ঠিক আছে তুমি যাও অফিসে, চাকরিটাও তো বাঁচাতে হবে। কেন, আমার চাকরি বাঁচলে কি হবে? কি আবার হবে, আমাকে কাজ খুঁজতে হবে না। ঠিক আছে তুমি অফিসে যাও, হাতে লাগিয়ে কেউ পায়ে ঠেলে এরপর তোমার পয়সা খেতে হবে, সাবধানে যাও। পরের দিন দাদা ওই ব্রাটা দেখি কত সাইজ? 34। ও আচ্ছা, চোখ নাকি জেরক্স মেশিন? আজকে তুমি যা যা কিনবে সব আমার খরচা। যাক, নিজে থেকেই বলে দিল, আমাকে আর বেশি পরিশ্রম করতে হবে না। ওরে বোমা, আমাকে না বলেই মাল তুলে নিয়েছে, আর এদিকে সারাদিন নাকে কাঁদে, আমার গার্লফ্রেন্ড নেই, আমার গার্লফ্রেন্ড নেই। দাঁড়া, তোকে আজকে হাতে নাতে ধরছি। কিরে তুই এখানে কি করছিস? তুই ভেবেছিলিস ডুবে ডুবে জল খাবি আর কেউ বুঝতে পারবে না? আরে না না, ডুবে ডুবে জল খাওয়ার কি আছে, কালকেই তো পঠিয়েছি, দাঁড়া তোর সাথে আলাপ করিয়ে দিই। এই একটু শোনো, এই দেখো আমার বন্ধু প্রবিত্ত। তুমি এখানে? তুই চিনিস? সেটা পরে হবে, তুই আগে বল পরিচয় হলো কি করে? বললাম না কালকে লাভ এট ফার্স্ট সাইট। শুধু লাভ হয়েছে না অন্য কিছু হয়েছে?
কি সব বলছিস? ও শুনলে কি ভাববে? তুই জানিস ওটা কে? কে? তুই বলেছিলি না আমার গার্লফ্রেন্ডকে দেখবি, সেও এখানে আছে। কোথায়? পরিচয় করিয়ে দে। ওটাই আমার গার্লফ্রেন্ড। ভাই অনেক কষ্টে একটা মাল পড়েছি, এটা প্লিজ কাটি করিস না তুই। কাটি? বোকাচোদার ভিটিতে মাল পেলি না তুই? আমার গার্লফ্রেন্ডকে নিয়ে টানাটানি করছিস? কি সব বলছিস? ওটা তো আমার গার্লফ্রেন্ড। না ওটা আমার গার্লফ্রেন্ড। দেখ তুই এখানে ভালো ভালো কেটে পড়, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যায় বলে। তুই বান্টুর চচ্চড়ি খা শালা, আমি আমার গার্লফ্রেন্ডকে ছেড়ে কোথাও যাবো না। তুই কেটে পড়, তুই কেটে পড়। এই চলো তো, তুমি আমার সাথে থাকবে, চলো তো। না তুমি আমার সাথে যাবে। না আমার সাথে যাবে। না আমার সাথে, আমার আমার সাথে আমার গার্লফ্রেন্ড, আমার গার্লফ্রেন্ড বলছি তোকে। চলো আমরা যাই।